بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد الله رب العالمين جابوتي بروشانسا يا الله رب العالمين أمدر بوتي পাঁচটি যে ইসলামের রুকুন ফরজ রয়েছে তার একটি ফরজ হচ্ছে বাইতুল্লাহর হজ, যা জীবনে একবার ফরজ করেছেন যদি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার আর্থিক সামর্থ্য থাকে। সাল্লাত এবং সালাম নাযিল পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রথম হজ ফরজ হতেই বিদায় হজ আদায় করেছেন। আমাদের হজের প্রশিক্ষণ কোর্স চলছে, গত সপ্তাহ থেকে একটি পর্ব হয়েছে আর আজকে ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, প্রথম বিষয়গুলি হবে হজের রুকন ফরজ, রুকনগুলিও ফরজ, হজের ওয়াজিবাত যেগুলি ফরজ, রুকন ওয়াজিবাত দুটি ফরজ, কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নাই। এই জন্য হজের ফরজ না বলে হজের রুকন বলবেন। হজের যখন আলোচনা আসবে তখন ওমরার ইনশাআল্লাহ তাআলা আলোচনা আসবে, যদিও ওমরার নিয়ম কানুন আপনাদের জানাই আছে যারা এখানে আরব দেশে থাকেন, ওমরা তো অনেকবারই করেছেন আর ওমরার পদ্ধতির ওপর বিশেষ একটি আলাদা আলোচনাই রয়েছে, সুতরাং সেটা হয়তো পুরোপুরি আলোচনা করব না ওমরা সম্পর্কে, এই আরকানগুলি ওয়াজিবাতগুলি আলোচনা করুন। আর তারপরে প্রতিদিনের কাজ হাজি সাহেবদের, এই বিষয়গুলি আলোচনা করব। আর এর সাথে যদি সময় থাকে তো আরও কিছু বিষয় ইনশাআল্লাহ তাআলা, যাতে করে হজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করে আসতে পারেন যারা হজে যাবেন বা আগামীতে যাবেন। হজের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ করা, বাইতুল্লাহর তাওয়াফ। এই তওয়াফ কয়েক রকমের, এটা নিয়ে প্রথম আলোচনা করি। তওয়াফের ক্ষেত্রে দুয়া একটি আপনাদের শোনাবো, সেজন্য তওয়াফ নিয়ে আলোচনা করি। তওয়াফ কত প্রকার যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তো কি বলবেন, কত রকমের তওয়াফ, কি জানা আছে? হ্যাঁ, ফরজ নফল বাস দুই রকম। তওয়াফ প্রথম গিয়ে যেটা তওয়াফ করে মানুষ মক্কা গিয়ে, ওই তওয়াফের নাম কি? তওয়াফে কদম, মাশাআল্লাহ, বেরিয়ে আসলো একটা নাম, তাই না? কদম, কদম থেকে কদম রাখা, পদার্পণ করা। তো প্রথম মক্কা গিয়ে পদার্পণ করলেন, যে তওয়াফটা প্রথম গিয়ে করে ওটা হচ্ছে তওয়াফে কদম। সেটা যদি আপনার হজে তামাত্তু হয় তাহলে, বা যদি আপনার, হ্যাঁ, হজে তামাত্তু হয়, বিশেষ করে হজে তামাত্তু তো উমরা আলাদা, অথবা শুধু উমরা হয়, উমরা করতে গেছেন হজের সিজনে নয়, তাহলে এটা ফরজ না সুন্নাত? তখন ফরজ, কারণ উমরার এটি হচ্ছে ফরজ দোয়া। আর হজে তামাত্তু করলেও সেবার যেহেতু উমরা হচ্ছে, সুতরাং সেটা হচ্ছে ফরজ বা রুকন, রুকন ফরজ। কিন্তু হজে ইফরাদে যাবেন, হজে এফরাদে যাচ্ছেন, হজে কেরানে যাচ্ছেন, দুটো নিয়ে একসাথে, গত সপ্তাহে বলেছি, যদি হজে কেরান করে উমরা হজ দুটো একসাথে নিয়ে, আর হজে এফরাদ মানে শুধু হজে নিয়ে গেছেন, তো এই ক্ষেত্রে তওয়াফে কদম প্রথম মক্কা গিয়ে তওয়াফ করা ফরজ না সুন্নাত? নফল ফরজ নাই, ফরজ নাই, কারণ হজের যেটি একটি তওয়াফ ফরজ রয়েছে রুকন, সেটা হচ্ছে 10 তারিখে। সুতরাং এই প্রথম যে তওয়াফটি হবে সেটা হচ্ছে
সন্নাত, এটি হচ্ছে সন্নাত। সুতরাং কেউ যদি সময়ের সংকীর্ণতার কারণে সরাসরি মেনাতে চলে যায় এহরাম বেঁধে মিকাত থেকে বা আরাফাতেও চলে যায়, তো হজ তার হয়ে যাবে। কি ছুটলো তার? এটা সন্নাত মুস্তাহাব কাজ ছুটলো, যেটা রুকন ফরজ নয় আর অজেব না। তাওয়াফ, তাহলে তাওয়াফে কদুম হইল। আর হজের যে তাওয়াফটি, সেই তাওয়াফটি হচ্ছে তাওয়াফে ফরজ। ফরজ তাওয়াফ রুকন, যেটার নাম হচ্ছে, কত শব্দ বলেছি, তাওয়াফে 10 তারিখে তাওয়াফের নাম কি? এফাদা। এফাদা নামটি যেহেতু হাদিসে আছে, তো আমাদের আরব দেশগুলিতে তাওয়াফে এফাদাটার এই নামটাই খুব প্রসিদ্ধ আছে। আরবরা খুব সহজে তাওয়াফে এফাদা বুঝে। এরকম আমাদের দেশে যারা সহি আকিদা আর কোরআন সুন্নাহ অনুসারী যারা, তারা এই নামটি সহজে বুঝে, কিন্তু মজহাবধারীরা তাওয়াফে এফাদা বুঝে না, ও তাওয়াফে জিয়ারা বুঝে, ফেকের টার্মটা বুঝে, সুবিধার নাম যাই বলেন। কিন্তু যেটা হাদিসে তাওয়াফুল এফাদা এসছে, এই নামটা জানা উচিত, বোঝা উচিত একজন মুসলিমকে, কোরআন সুন্নাহ অনুসারী। এই তফের নাম গত সপ্তাহে বলেছিল, এই তফটা হচ্ছে ফরজ তফ। এর নাম তফে ফাজাই বলেন, আর জিয়ারা বলেন, তফে ফরজ বলেন, আর তফুল হাজ বলেন। এই হচ্ছে হজের তফ, 10 তারিখে যে তফ। আর একটা তফ হচ্ছে যখন সর্বশেষ বিদায় হবে মক্কা থেকে, এই তফের নাম কি? তফ তওয়াফুল ওয়েদা বা তওয়াফুল ওয়াদা। ওয়াদাও ওয়াই ফাতা দিয়ে বলা যায়, ওয়াই কাসরা দিয়ে, তওয়াফুল ওয়েদা। বেদা, আল বেদা মানে হচ্ছে বিদায় হওয়া, বাংলায় বিদায়, আরবিতে বেদা বা ওয়াদা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজকে হাজ্জাতুল ওয়াদা বা হাজ্জাতুল বেদা বলা হয়। বেদা তো ওয়াজের ওয়ে হইলে, ওয়ে যেহেতু পড়ার ব্যবস্থা নেই বাংলাতে, তখন হজ্জাতুল বেদা আমাদের দেশের লোকেরা বলে না। তাহলে এই এই হজের হুকুম কি না? এই তো অফের বিদায় তো অফের ওয়াজিব, এটা রুকন নাই, এটা হচ্ছে ওয়াজিব। জি, তাহলে আমাদের কাছে কি হয়ে গেল? রুকন তওয়াফ হলো আর ওয়াজিব তওয়াফ হলো, ঠিক না? আর তওয়াফে কদম কোন কোন অবস্থায় সুন্নাত হইল, ঠিক না? জি। আর একটা তওয়াফ আছে, যেই তওয়াফটা আপনি যখন তখন সারাদিন করতে পারেন, নফল সালাত আদায় করেন, নফল নামাজ পড়ার মধ্যে। হাজি সাহেবেরা মক্কা এসে আছেন, অত উমরা করতে গিয়েছেন, একটা উমরা করবেন, বেশি বেশি উমরা করা সুন্নতের খেলাফ কাজ, মক্কা থেকে বারবার একটা সফরে একটা উমরা, এটি হচ্ছে সুন্নাত। সারাদিন আছেন বা দু চার দিন আছেন, মাঝে মাঝে সকাল বিকাল তওয়াফ করছেন, এরকম তওয়াফ আছে না নেই? এই তওয়াফের নাম কি? হ্যাঁ, তওয়াফে নফল বা তওয়াফে তাওয়ু, নফল তওয়াফ, এটা হচ্ছে নফল তওয়াফ। তাহলে এই হচ্ছে সব টোটাল কি? তওয়াফ। আর একটা তওয়াফ বলা যেতে পারে, কেউ যদি মান্নত করে, মান্নত তো বুঝে নজর মানা, যে আল্লাহ করে এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি, কেউ বলছে 10টা লোকের খাওয়াবে, কেউ যদি রেখাতে নামাজ পড়বে, কেউ যদি 5টা রোজা রাখবো, কেউ বলছে আমি বাইতুল্লাহর তওয়াফ করবো, এই যে মান্নত করে ফেলেছে বাইতুল্লাহর তওয়াফ করবো, তখন এই তওয়াফের হুকুম কি হবে? ফরজ। কারণ মান্নত পুরা করা, মানত যদি জায়েজ হয় তাহলে ফরজ, আর যদি মানতটা যদি নাজায়েজ হয়, হারাম হয়, সে শিরক হওয়ার কারণে হারাম বা বেদাত হওয়ার কারণে হারাম, অথবা ইসলাম বিরোধী অন্য কোন পাপের কাজ সেই জন্য সেটা হারাম, তাহলে সেই মানত পুরা করা হারাম। কেউ যদি মাজারে মানত করে, একটা খাসি জবাই করবো বাবার উদ্দেশ্যে, তাহলে শিরক, সুতরাং হারাম এই মানত পুরা করা। কেউ যদি বলে যে আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দিল, বিদেশ পাঠা, আমি একটা মিলাদ করব, বেদাত, হারাম, বেদাত তো হারাম। জি। আর কেউ যদি বলে যে আমি যদি ইলেকশনে পাশ করি তাহলে গ্রামের সব লোককে মদ খাও, করছে নেতারা, জি হ্যাঁ, মদ খোরদেরকে মদ খাইয়ে ভোট নিচ্ছে, যে যেমন তাকে ওই সব খাওয়াইয়ে ভোট নিচ্ছে, ভোট খরিদ করা হচ্ছে আজকাল। তো কথা হচ্ছে, এরকম যদি কেউ মানত করে তো সেটাও হারাম। তাহলে হারাম শুধু যারা ফাসেকি কাজ করছে, শিরক বিদাত বাদ দি, মানে ধর্মের নামে না, এমনি দুনিয়াদারিতে হারাম কাজ করছে, সেটাই শুধু হারাম না, ধর্মের নামে বড় বড় হারাম কাজ হচ্ছে, আর সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক। তো মান্নত কখনো পুরা করা ফরজ, আর কখনো শিরক,
আর কখনো বেদাত, বেদাত তো বেদাত, আর কখনো না যাইস শিরক বেদাত সব করে না যাইস। তো যাই হোক, তওয়াফ যেহেতু শরীয়তে আছে, সুতরাং তওয়াফের কেউ মানত করে তো সেটা কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। তওয়াফের এতগুলি প্রকরণ হইল। তওয়াফের ক্ষেত্রে তওয়াফ যে করবেন, তওয়াফ করতে গিয়ে হাজিরা আসওয়াদ সামনে আসবে, কখনো এটা মনে করবেন না যে হাজিরা আসওয়াদ আমার উপকার করতে পারে, নাহলে এটা আপনার শিরকি আকীদা হবে। এই শির যাতে কোনো মুসলিমের অন্তরে না ঢুকে যায়, কারণ শয়তান শিরকে বেশি সাজিয়ে পেশ করে। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা আসওয়াদের কাছে গিয়ে সেই কালো পাথরকে সম্বোধন করে বলেছিলেন, কি বলেছিলেন, আমি ভালো করে জানি আন্নাকা হাজারুন, তুমি একটা পাথর, লা তানফা ওয়া লা তাদুর, তুমি উপকার করতে পারো না, তুমি ক্ষতিও করতে পারো না, তুমি কিছুই করতে পারো না, হে পাথর তোমার মধ্যে কোনো ক্ষমতা নেই কিছু করার। বোঝা গেছে কিনা, পাথর মধ্যে পাথর হিসাবে কোনো ক্ষমতা নেই তার মধ্যে, লা তানফা ওয়া লা তাদুর, না লাভ হবে না লস। জি ওয়ালা ওয়ালা আন্নি রায়তু, তাহলে হয়তো কেন চুমা দিব বা কেন ইশারা করবো চুমা না দিতে বললে বেট থাকলে, যদি রসুলকে চুমা দিতে না দেখতাম তো জীবনও চুমা দিতাম না। এই জন্য হাজরে আসওয়াদ ছাড়া কাবার কোনো জায়গাকে চুমা দেবো না, বরং বিশ্বাস করবো যে অন্য কোনো জায়গায় চুমা দিলেই গুনাহ বেদাত, ঠিক আছে না, কারণ এই জায়গায় রসুল চুমা দিয়েছেন সেই জন্য চুমা দিলাম। তাহলে এখানে নেকি কি জন্য পাবো, হ্যাঁ নেকির দিক থেকে লাভবান হবো, পাথর থেকে লাভবান হবো না, নবী সাল্লামকে ফলো করার জন্য, নবী সাল্লামের ইত্তেবা অনুসরণ করার জন্য। যখন তওয়াফ শুরু করবেন তখন একটি দোয়া আছে, যে দোয়াটি অধিকাংশ লোক জানেন না, কিন্তু তওয়াফ তো মেলাই করেছেন, করেন নাই ওমরা করেছেন, এই দোয়া জানা আছে, কোন দোয়া এখানে জানা আছে, যে এই দোয়াটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত, তারা এই আমলটা করতেন, দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফান বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তোমার প্রতি ঈমানের অবস্থায় তোমার প্রতি বিশ্বাসী হয়ে আর তোমার কিতাবের প্রতি বিশ্বাসী হয়ে এবং তোমার সাথে যে ওয়াদা রয়েছে যে তোমার ইবাদত বন্দী করো, তোমার ওয়াদা পূরণ করার উদ্দেশ্যে এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের উদ্দেশ্যে আমি তওয়াফ করছি। জি, এই চারটি বাক্য রয়েছে এই দোয়ায়, বাইহাকিতে রয়েছে এই রিওয়ায়েতটি। জি, আর রুকনে ইমানি আর হাজী আসওয়াদের মাঝখানে এই একটা সাইডে বিশেষ একটি দোয়া রয়েছে, এটা জানা আছে আশা করি, সেটা হচ্ছে কোরআনে কারীমের দোয়া, কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এছাড়া যে কোনো দোয়া করতে পারে, এছাড়া যে কোনো দোয়া করতে পারে। এখন আমরা শুরু করতে চেয়েছি হজ, ওমরা, রুকন, ওয়াজেব এই সব বিষয়গুলি সম্পর্কে। আচ্ছা, ওমরা তো করেছেন বা হজে তামাত্তু করলে প্রথম ওমরা করবেন, ওমরা আলাদা হজে তামাত্তুতে, যেমন ওমরা অন্য সময় করে সেম ওই রকম পুরা ওমরার কাজ করবেন, মেকা থেকে ইহরাম বেঁধে যেমন অন্য সময় ওমরা করেন ঠিক সমস্ত কাজগুলো ওই রকমই করবেন, কোনো পার্থক্য নেই এই হজে তামাত্তুর ওমরা আর অন্য সিজনের ওমরাতে একই রকম, একটা সেপারেট ওমরা, এটা শুধু পার্থক্য যেটা হজ মৌসুমে হইলো, হজের মাসগুলিতে হইলো, আর এই উমরার মাধ্যমে আপনি হ্যাঁ হজের তামাত্তু করনে ওয়ালা হাজি হইলেন। তো এই উমরারও কিছু ফরজ রুকন রয়েছে, উমরার মধ্যে যে কাজগুলি রয়েছে কয়টি রুকন এর মধ্যে, হ্যাঁ তিনটি মাশাআল্লাহ, কি এহরাম বাঁধা, তওয়াফ করা, সাই করা, সাই করা, জি তিনটি হচ্ছে রুকন ফরজ। এই তিনটি ছাড়া ওমরা তার কি কাজ আছে, হ্যাঁ আর কি কাজ আছে, মাথা মুন্ডন করা, এর হুকুম কি ওয়াজিব, এটা ফরজ রুকন না, রুকন না এটা,
ওয়াজিব বলবেন কিন্তু রুকন বলবেন না। মিকাত থেকে এহরাম বাঁধা, এহরাম বাঁধাটা রুকন কিন্তু মিকাত থেকে এহরাম বাঁধা এটা ওয়াজিব। হজিব এবং বহিরাগত বাইরের যদি হাজি হন, যেমন এখান থেকে যাচ্ছেন আপনি মিকাতের বাইরে থেকে, তাহলে মিকাত থেকে এহরাম বাঁধা। কেউ যদি এহরাম তো বাঁধলো কিন্তু জেদ্দা থেকে এহরাম বাঁধলো, জেদ্দাই নেমে, অথবা তায়েফ থেকে ক্রস করে যাওয়ার পরে মক্কাতে গিয়ে হোটেলে এহরাম বাঁধলো, মদিনা রাস্তা দিয়ে যাচ্ছে, মদিনা থেকে পার করে 200-300 কিলোমিটার যাওয়ার পরে কোথাও রাস্তায় এহরাম বাঁধলো, তাহলে কি রুকুন তো আদায় করলো, কারণ এহরাম অবস্থায় উমরাটা করলো কিন্তু মিকাত থেকে এহরাম বাঁধলো না, সুতরাং ওয়াজিব ছুটে গেল বা ছেড়ে দিল। তাহলে 3-2-5টি উমরার কাজ বললাম, 3টি হচ্ছে রুকুন আর 2টি হচ্ছে ওয়াজিব, আর বাকি যে উমরায় কাজগুলি রয়েছে সবগুলি হচ্ছে সন্নাত। গত সপ্তাহে বলেছি যে কোনো ইবাদত বন্দেগীতে এই 3 রকমের কাজ আছে, আরকান রুকুন সমূহ, ওয়াজিবাত ওয়াজিব সমূহ, আর না হলে সুনান সুন্নাত সমূহ। বুঝা গেছে না? জি। আপনি সালাত থেকে শুরু করেন, সালাত 5 ওয়াক্ত নামাজ, কিছু রুকন রয়েছে আর কিছু ওয়াজিব রয়েছে আর বাকিগুলো সব সুন্নাত। ওই রকম হজের ক্ষেত্রে আরকান রয়েছে, ওয়াজিবাত রয়েছে আর সুন্নাত রয়েছে। উমরার ক্ষেত্রে আরকান রয়েছে, রুকন হলো 3টি আর ওয়াজিব হলো 2টি উমরাতে, আর বাকিগুলি হলো সন্নাত। তাহলে এখন হজের কথা বলি, হজের রুকন কয়টি? 4টি, মাশাআল্লাহ। মনে হচ্ছে যে কোর্স করা আছে। হ্যাঁ, তো প্রথম রুকন এহরাম করা, এহরাম করা। 2 নম্বর হচ্ছে আরাফা অবস্থান করা। যদি ধারাবাহিক এহরাম করলেন, এহরাম করে প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে হজ হিসাবে, হজের যেহেতু করছি তো উমরা বাদ দেন, তাহলে আরাফাতে কি করা? অবস্থান করা। 3 নম্বরটা হচ্ছে বাইতুল্লাহর তওয়াফে ইফাদা বা জিয়ারা করা, যেটা 10 তারিখে করাটে হচ্ছে সুন্নাত উত্তম। কোনো কারণবশত অসুস্থ, বৃদ্ধ, অচল, মেনাতে পাথর মেরে আর আসা সম্ভব না, আর আসলে আবার রাত্রে যেতে পারবে না, তো জাহেলের মতো আসলো আর এসে এখানে রাত কাটিয়ে দিল আর মেনার ওয়াজিব ছাড়ো, এরকম না করে এই উত্তমটাকে ছেড়ে দিক যে এই দিনে আজকে আমি 10 তারিখে তওয়াফ করতে পারলাম না, মেনাতে থেকে যাই পাথর টাথর মেরে আর কুরবানি সেরে মাথা মন্ডন করে 11-12-13 তারিখ করে নেবো, কোনো অসুবিধা নেই। এতে কি হলো? সন্নাত বা উত্তমটা ছুটলো কিন্তু ওয়াজিব ছুটলো না। পক্ষান্তরে অধিকাংশ হাজিরা যারা বাংলাদেশ থেকে আসে, বেশিরভাগ তো সব বৃদ্ধ, তো এরা করে কি, পাথর মারার পরে দুপুরে বা বিকেল বেলা আসলো, যখনই আসুক না কেন আসলো আর মেনা ফিরে যায় না, ওই রাতটা হোটেলে কাটায়, তারপরে হয়তো গেলে যায়, অনেকে তো যায় না, অনেকে যায় না, অবাক হবেন। ভিআইপি হাজিদের সাথে 2 বছর ছিলাম গত, ভিআইপি যারা একবারে হিলটন ছেড়ে কি আর ওই মেনার খেমাতে থাকতে ভালো লাগে, ও তো নিরুপায় হয়ে গিয়েছে, ওটা বোঝা গেছে না, 5 স্টার ছেড়ে কি আর ওখানে ভালো লাগে। ওদের হজের গুরুত্ব হচ্ছে আরাফার 3টা বাস, আর তারপরে যেমন মেনা আসলো পাথরটা মেরে আসলো, আসার পরে যে 10 তারিখে আসলো মক্কা আর গেল না, ওই থেকে গেল হিলটন, 5 স্টার হোটেলে খেয়ে গেল, ওখানে বেশ কিছু বাংলাদেশি আছে কর্মচারী কাজ টাজ করে, অথবা এদিক সেদিক খাদেম ঘুরে ক্লিনার ওদেরকে ভাড়া করলো, আর পয়সা তো কম দেয় না, এইখানকার গুলো দিলে তো অল্প স্বল্প পয়সা দিবে, এক একদিনের পাথর মারা তাকে মজুরি দিয়ে দিল 100 রিয়াল, চিকিৎসকের সামনে 50 রিয়াল কম না, 50-100 রিয়াল, একটা কিছু পাথর মেরে দিয়ে 50-100 রিয়াল, এও চললো ভাড়াইটা, এরা হোটেলে শুয়েই থাকলো, না রাত্রে ওয়াজেবে গেল আর না পাথর মারতে গেল, এইখানেই থেকে গেল আর ওর ভাড়াইটে পাথর মারছে। জি, এমন আক্ষেপ লাগে পাথর যে মারছে, এক তো এইরকম বদল চলবেই না পাথর, অকালত চলবে না। 2 নম্বর কথা, পাথর মারার জন্য অন্তত হাজি সাহেব হইতে হবে যে সে ওই বছরের হাজি, এরা মক্কার সব লেবার, কথা বলছে এরা এবছর হাজিও না, বাইরের লোক, বা সেটা একটা ইনকাম সোর্স,
যেমন কিছু লোকের বদলি হজ ইনকাম সোর্স হয়ে গেছে আজকাল, বদল খুঁজে বেড়ায়, পড়াশোনা লোক বদল খুঁজে বেড়ায়, এদিক সেদিক কোথায় একটা কিছু পয়সা পাবো, ফিরিতে একটা হজ করে দেবো, এই করে বেড়ায়, হারাম এই রুজি। ঠিক তেমনি এইরকম ওই যে ভাড়াটা পাথর মেরে রুজি রোজগার করে, এটা হারাম রুজি। হারাম রুজি শুধু সুদ আর ঘুষ নয়, এগুলো হচ্ছে ধর্মীয় হারাম রুজি, ধর্ম ব্যবসা। জি, তিন নম্বর তওয়াফে হেফাজত করা, চার নম্বর হচ্ছে সাফা মারওয়া সাই করা। এই চার নম্বর বিষয়টিতে কিছু ফোকাহাদের ইখতিলাফ আছে। হানাফি মাজহাবে এটাকে ফরজ রুকন মনে করা হয় না, এটাকে ওয়াজিব মনে করা হয়, যার ফলে এটার ক্ষেত্রেও খানিকটা অবহেলা আছে। জি, তো সঠিক মতে অধিকাংশ ওলামাদের কাছে সাফা মারওয়া সাইটা হচ্ছে রুকুন ফরজ, কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তাতে নির্দেশ দিয়েছেন। তারপরে কোরআনে কারিমে এই সাইর কথা উল্লেখ করা হয়েছে, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইত্তাওয়াফা বিহিমা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কখনো এই সাই ছাড়েননি, অথবা কারো সাই ছুটে গেছে দম দিয়ে ঘাটতি পূরণ করেননি। সুতরাং কি বোঝা যায় যে সাই করা হচ্ছে রুকুন। তো সঠিক মতে হজের রুকুন হচ্ছে চারটি। এই রুকুন ওয়াজিব গুলি শুনেন, আর রুকুন ওয়াজিবে পার্থক্য, হুকুমের দিক থেকে পার্থক্য। রুকুন যদি ছেড়ে দেয় বা ছুটে যায় তবু হজ হবে না, যতক্ষণ পর্যন্ত ওই রুকুন আদায় না করবে, আদায় করার সময় থাকলে। আর আদায় করার সময় যদি না থাকে তো ওই বছরের হজটা হলো না। যেমন আরাফায় অবস্থানের রুকুনটা আদায় করতে হবে কয় তারিখে, নয় তারিখের সারাদিনের মধ্যে অথবা তারপরের রাতটা, মুজদালিফার রাতটায় ফজরের আগে আগে, এটা হচ্ছে সময় তার। এটার কোনো আর কাজা টাজার কোনো ব্যবস্থা নেই। সুতরাং কেউ যদি আরাফায় না যায়, মেনাতে থেকে গেল, হাসপাতালে থেকে গেল, আরাফা হাসপাতালে অসুস্থদের নিয়ে যাওয়া হয়। সৌদি সরকার মাশাআল্লাহ এত সুন্দর ব্যবস্থা রেখেছে, কোন হাজি যদি রুগী বেডও পড়ে থাকে হাসপাতালে, মেনার হাসপাতালে থাকে, মক্কার হাসপাতালে থাকে, আরাফার হাসপাতালে কয়েক ঘন্টার জন্য সেই দিন নিয়ে যাওয়া হয়, যাতে করে ওর হজটা হয়ে যায়। এই যে সার্ভিস গুলো রয়েছে ফ্রি, তাদের কাছ থেকে কোনো পয়সাও নেওয়া হয়, হাজিদের কোনো পয়সা লাগে না এসব, এগুলো মানুষ দেখে না ভালো নজরে, এইগুলির কোনো প্রশংসা করে না। জি, যারা নিমক হারাম তারা তো, আর যদি না নিয়ে যাওয়া হয় তাহলে হজ হবে না, হজ হবে না, ওই বছর হজ হইল না। জি, আলহাজ্জু আরাফা, কথা বুঝতে পারছেন না? কিন্তু তওয়াফে হেফাজত ধরেন 10 তারিখ আদায় করেনি, 11-12 কেউ করেনি, হয়তো পরে করে নিতে পারবে, ওখানে আছে তো ব্যবস্থা আছে, সাফা মারওয়া সাই করেনি পরে করে নিতে পারবে, ঠিক না? রুকুন আর ওয়াজে পার্থক্য, রুকুন যদি ছেড়ে দেয় বা ছুটে যায় আর সেটা পুরা করা সম্ভব না হয় বা পুরা না করে তাহলে হজ হবে না। পক্ষান্তরে ওয়াজিব যদি ছুটে যায় বা ছেড়ে দিয়ে থাকে তাহলে ইচ্ছা করে ছেড়ে দিলে গুনাহগার হইলেও তার ঘাটতি পূরণের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে দম দেওয়া। দম দেওয়া মানে, দম মানে রক্ত, রক্ত আল্লাহ সন্তুষ্টির প্রবাহিত করা, সেটা মক্কায় হইতে হবে হারামের এরিয়ার মধ্যে, আর সেটা মক্কার ফকির ফকির মিসকিনের মাঝে করে গোশত বিতরণ করতে হবে, সেটা একটা কুরবানি জবাই করতে হবে, এটা হচ্ছে দামে জবরের নোকসান। এটা হচ্ছে দামে শুকর, আর এটা হচ্ছে দম, মানে কুরবানি হচ্ছে দুই রকম, হাজিদের কুরবানি হচ্ছে দুই রকম, যেটা অনেকে বুঝে না। একটা হচ্ছে হজে তামাত্তু করলেন সেই জন্য আপনার উপর কুরবানি কি হলো, হজে হলো, হজে কেরান করলেন সেই জন্য কুরবানি ওয়াজিব হলো। এই কুরবানি কিসের জন্য, ঘাটতি পূরণের জন্য না, এটা দামে জবরে নোকসান না, এটা হচ্ছে দামে শুকর, শুকরানের দাম, যে আলহামদুলিল্লাহ আমি হজের মৌসুমে উমরাটাও করলাম হজে তামাত্তুর মাধ্যমে বা কেরানের মাধ্যমে, সুতরাং আমি শুকরানা কি করছি, একটা কুরবানি হাদি জবাই করছি, এটা শুকরিয়ার কুরবানি হাদিটা। পক্ষান্তরে যেটা ওয়াজিব ছুটে গেছে সেই জন্য দম দিতে হলো, সেটা দামে জবরে নোকসান, নোকসান মানে ঘাটতি, ঘাট আর জবর মানে পূর্ণ করা, ঘাটতি পূরণের দম, আমার ত্রুটি হয়ে গেছে হজে, সেই ত্রুটি মুক্ত হওয়ার জন্য এই দমটা বা কোরবানিটা জবাই করলাম, সুতরাং সেখান থেকে আপনার খাওয়া যাবে না, সেটা মক্কার গরিব মিসকিনে বিতরণ করতে হবে। দুই গোস্তে পার্থক্য শুনের, যদি দমের কোরবানি হয় তো শুধু মক্কার গরিব মিসকিনরা খাবে, আপনি খাবেন না, আপনার পরিবার খাবে না। পক্ষান্তরে হাদির যদি কুরবানি হয় তো উত্তম হচ্ছে আপনিও কিছু খান,
আর মক্কার লোকদেরকে গরিব কেউ খাওয়ান, আমির কেউ খাওয়ান, সবাইকে মক্কায় যে আছে তাকে খাওয়ান, অথবা ওইখান থেকে আপনি দামাম পাঠিয়ে দেন, দেশে পাঠিয়ে দেন, সারা দুনিয়াতে মুসলিম বিশ্বে পাঠানো হচ্ছে, কাক সারা বিশ্বের মুসলিমরা, কিন্তু জবাইটা কোথায় হইতে হবে? হাদি আর দম, যে ঘাটতি পূরণের দুটোই জবাই হইতে হবে হারামের এলাকাতেই। আর সবচেয়ে উত্তম হচ্ছে হাদির ক্ষেত্রে সেটা যেন মেনাতে জবাই হয়, কারণ মেনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট জবাই করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যেটা ছিল সেটাও ছিল মেনাতে। হজের ওয়াজিব কয়টি? 8টি, 7টি বলতে পারেন। সমস্ত হাজি যদি আপনি সমস্ত রকমের হাজিদের বলেন তাহলে 6টিও বলা যেতে পারে, সুতরাং কোন কিতাবে যদি 6টি লেখা থাকে সেটাও ভুল নেই, সব হাজিদের ক্ষেত্রে বলা হয়েছে। কিছু কিছু হাজি আছে তাদের উপরে 6টি আছে, 7টি নেই, কিন্তু অধিকাংশ হাজিদের ক্ষেত্রে 7টি হচ্ছে ওয়াজিব। আবার আর একটা ওয়াজিব আছে, সেটা যদি এতে অ্যাড করা হয় তাহলে 8টা হয়ে যায়, কয়টা হয়ে যায়? 8টি হয়ে যায়। এখন দেখুন, প্রথম ওয়াজিব হচ্ছে শুরু থেকে শুরু করে দেবেন। প্রথম আমরা শুরু করেছিলাম আর আমল শুরু করে তাই এহরাম দিয়ে, তাই না? এহরাম বাধা হচ্ছে কি না? এহরাম বাধা রুকন ফরজ, আর মিকাত থেকে এহরাম করা বাইরের লোকের জন্য ওয়াজিব। তাহলে আল এহরাম মিনাল মিকাত, এক নম্বর হচ্ছে মিকাত থেকে এহরাম করা, এটা হচ্ছে প্রথম ওয়াজিব। যদি কেউ মিকাতে এহরাম না বেঁধে ভিতরে গিয়ে এহরাম বাঁধে তাহলে হজ তো হয়ে যাবে, ফরজ তো আদায় হয়েছে, এহরাম করেছে, কিন্তু ওয়াজিব ছুটেছে, সেই জন্য ঘাটতি পূরণে কি করতে হবে? দম দিতে হবে। দুই নম্বর হচ্ছে আরাফায় অবস্থান করা সূর্য ডুবা পর্যন্ত। এমনি আরাফায় অবস্থান করা কি রকুন ফরজ, কিন্তু সূর্য ডুবিয়ে দেওয়া আরাফাতে তারপরে বের হওয়া এটা হচ্ছে ওয়াজিব। সুতরাং কেউ যদি জোহর থেকে নিয়ে মাগরিবে 10 মিনিট আগ পর্যন্ত থাকলো আর তারপরে সূর্য ডুবার আগেই আরাফার বর্ডার থেকে বাইরে বেরিয়ে গেল, বিশেষ করে যারা কিনারায় থাকে আর তাড়াহুড়া করে আর ভিড় ভাড়ের ভয়ে এই পালা থামিয়ে পারানো যায় না, থামিয়েও থামে না এরা। কয়েকবার সরকারি ভাবে যেখানে ওয়াজারাতুল শাউনুল ইসলামী ধর্ম মন্ত্রণালয় আছে ওতে আমরা হজ মৌসুমে কাজ করেছি, তো আরাফার দিনে যেতে হয়, যাওয়ার পরে লোকজনকে বুঝাইতে হয়, আর ওই যে বর্ডার আছে বর্ডার গুলিতে সব বিভিন্ন ভাষার দায়ীরা গিয়ে লোকজনকে বুঝায় যে খবরদার বের হবেন না মাগরিবের এখানে, বিশেষ করে এটা খুব মানে মানে কড়াভাবে ডিউটিটা করা হয় যাতে করে হজটা খারাপ না হয় হাজিদের, সুবহানাল্লাহ। তো কয়েক বছর মধ্যে এক বছর বা দুই বছর আমি এরকম গিয়েছি ওই বর্ডারে, আল্লাহ আকবার, হাজার হাজার লোক আসর পর থেকে যে স্রোত বইতে শুরু হয়েছে ও আগে যাওয়ার জন্য, মাগরিবের 10 মিনিট আগেও না, যেখানে মাগরিবের 10-5 মিনিট আগেও যদি বড় দেবে দেবো তার কি আদায় হলো না? অজিব আদায় হলো, অজিব ছুটে গেল, সেখানে আসর পর থেকে শুরু হয়েছে, সব হয়ে গেল, আরাফা শেষ, জোহর আসর পড়া হয়ে গেছে, দোয়াটাও করা হয়ে গেছে, এখন টান দিয়েছে সব। অজ্ঞতার কারণে মানুষ কত যে ভুল করেছে আর হজ খারাপ করছে, নিষেধ করলেও মানতে চায়নি, ভিড়ের ভয়ে অনেকে মানতে চায়নি, অনেকে আগেই চলে যাবে ভালো জায়গায় গিয়ে বসবে এতে মুজদালিফা, জি চলে যাচ্ছে সব, বল অজিব ছুটে গেল। সূর্য ডুবিয়ে দিতে হবে কোথায়? আরাফায়। অনেক সময় সূর্য ডুবার আগে আপনাকে তাঁবু থেকে বের করে দেয় মোল্লেমরা এখানকার, কিন্তু বর্ডার থেকে যদি না বেরিয়ে যান অসুবিধা নেই, বেরিয়ে গিয়ে হয়তো বাসের কাছে যেতে যেতে সূর্য ডুবে গেল, অথবা বাসে বসে গেছেন বাস চলতে লেগেছে কিন্তু ভিড়ের মধ্যে বাস অন্ধকার হয়ে গেল আরাফার ভিতরে আছে, বাসে বসে বসে অসুবিধা নেই, বাসে বসে বসে যতক্ষণ সূর্য ডুবে নি দোয়া করতে থাকে কোনো ক্ষতি নেই। তো অনেকে আবার ওখানে ভয়ের তাঁবু থেকে বেরোতে চাই না, বাস ছুটে যাবে তোমাদের তাড়াতাড়ি বেরো হও তাড়াতাড়ি বেরো তারপর বেরোতে চান, না সূর্য ডুবেনি কিমা থেকে বেরোবো না, না না ওইটাও ভুল, অসুবিধা না বেরিয়ে যান। যদি দেখেন যে বাস বর্ডার লেখা আছে এন্ড আরাফা, আরাফা শেষ আর বেরিয়ে চলে যাচ্ছে, তখন বলে থামো ড্রাইভারকে বলে না এখান থেকে আর বেরোতে দিবে না, পুলিশ এত পাহারা দেয় যে কোনো একটা গাড়ি বেরোতে দিবে না সূর্য ডুবার আগে, কিন্তু পায়ে হাঁটার লোককে তার থামানো যায় না পুলিশ পাহারা দিয়ে, পায়ে হাঁটে ওই তো মেন মেন রাস্তাগুলি বিভিন্ন জায়গায় দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কোথায় রোগবে পারা যায় না, সব দেখেছি, কিন্তু গাড়ি যেতে দেয় না সূর্য ডোবা পর্যন্ত। যাই হোক, তিন নম্বর মুজদালিফায়
রাত্রি যাপন করা, একবারে ভোর ফরসাহ পর্যন্ত সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে আগে বেরিয়ে যাবেন, সূর্য উঠার আগে আগে বেরিয়ে যাবেন, এটি সুন্নত। একমাত্র দুর্বলরা, অসুস্থরা, বৃদ্ধরা অথবা নারীরা অর্ধেক রাত পরে বেরিয়ে যায়। এক কথায় রাত্রি কাটানো মুজদালিফাই কোন রাত্রি? দশ তারিখের রাত, মানে নয় তারিখের পরে আরাফার পরে যে রাত্রি, দশ তারিখের রাত্রি। চার নম্বর হচ্ছে, ধারাবাহিক ভাবে বলি তাহলে ভালো হবে, এখন মেনায় পৌঁছলেন, মেনায় এসে প্রথম কাজ জামরায় পাথর মারা। পাথর মারার হুকুম কি? হ্যাঁ, পাথর মারা দশ তারিখ, এগারো, বারো, তেরো, এই পাথর মারার হুকুম কি? রুকুন না ওয়াজেব? ওয়াজেব। তাহলে এটা কয় নম্বর হইল? হ্যাঁ, মুজদালিফা চার নম্বর হয়েছে, তাই না? মুজদালিফা চার নম্বর হয়েছে। এক নম্বর কি বললাম? মিকাতে হেরাম বাঁধা, আরাফায় সূর্য ডুবিয়ে দেওয়া, তারপরে মুজদালিফা রাত্রি যাপন, তিনটা হয়েছে। তারপরে আসলেন আপনি কোথায়? মেনায়। মেনায় এসে পাথর মারা দশ তারিখে, বড় জামরাকে শুধু সাতটি, এগারো বারো তারিখে তিন সাথে একুশটি, এটা করেও চলে যেতে পারেন। আর তেরো তারিখ যদি থেকে যান, মানে বারো তারিখের পরে রাতটা, তেরো তারিখের রাত থেকে যান ওখানে, তাহলে তেরো তারিখের দিনেও তিন সাথে একুশটি পাথর মারা। পূর্ণ যদি উত্তম পাথর মারেন তাহলে কতটা পাথর মারতে হবে? সত্তরটি পাথর মারতে হবে। আর যদি তেরো তারিখে কমিয়ে দেন তাহলে সত্তরে একুশটা কমিয়ে দেন। বোঝা গেছে না? সবগুলি পাথর মারা, এই চার দিনের টোটাল পাথর মারার হুকুম হচ্ছে একটি, সেটা হচ্ছে হজের ওয়াজেব কাজ। কয় নম্বর কাজ হইল? চার নম্বর হয়েছে। পাঁচ নম্বর হচ্ছে তারপরে, হ্যাঁ, কুরবানি করা। কুরবানি করাকে যদি ওয়াজেবাতের মধ্যে ঢুকান তাহলে আটটা হয়ে যাবে। যারা সাতটা বলেছে এই কুরবানি করাটাকে ওতে করেনি, কারণ হজে এফরাদে কুরবানি যেহেতু নেই, তাহলে এফরাদকারী হাজার হাজার হাজি আছে যারা শুধু হজ করছে, তাদের জন্য তো কুরবানি নেই, সেজন্য ওরা গণায়নি সেটাকে। এখন আপনারা অধিকাংশ যেহেতু হজে তামাত্তু করবেন, সুতরাং এটাকে যদি একটা ওয়াজেব বলে অ্যাড করেন তাহলে এটা পাঁচ নম্বর হয়ে যাবে, কুরবানি করা ওয়াজেব হলো। তারপরে মাথা মুন্ডানো, হ্যাঁ, ছয় নম্বর ওয়াজেব কিসের? হজের। মুন্ডানো হচ্ছে উত্তম, কিন্তু যদি কেউ ছোট করে চুল তো চলবে কিনা? অল্প দু চারটা কাটলে এদিক সেদিক থেকে একটু এদিক সেদিক সেরে ছাটাছাটি করলো, চলবে না। পুরো মাথা থেকে চুল নিতে হবে, পুরো মাথা থেকে চুল কাটতে হবে। এই জন্য মেশিন লাগানো হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। আর কেচিয়ে দেওয়া কাটলে যাতে করে পুরো মাথা থেকে চুল কাটা হয়, একটু এদিক সেদিক কেটে এর আমি ছুটি যাব, আপনি ওপর দিক ছেড়ে দেন, না জায়েজ নয়, হবে না, অজিবাদে হবে না। কয় নম্বর হলো? ছয় হয়েছে। সাত নম্বর কি হইতে পারে? সাত নম্বর কি হইতে পারে? মেনাতে এগারো আর বারো তারিখ এই দুটো রাত, মানে দশ তারিখের দিন আপনার মক্কার কাজগুলি সেরে এসে এখানে রাত্রি যাপন করা, এটা হচ্ছে এগারো তারিখের রাত। আর বারো তারিখের রাত, এই দুটো রাত হচ্ছে ওয়াজিব। আর কেউ যদি তারপরেও সন্ধ্যা সূর্য ডুবিয়ে দেয় তাহলে তেরো তারিখের রাতটাও হচ্ছে ওয়াজিব। জি হ্যাঁ, তো টোটাল এই তিনটি বা দুটি রাত কাটানো হচ্ছে একটা ওয়াজিব, একটা ওয়াজিব। কয়টা হইল? সাতটা হয়ে গেল। আর একটা কি বাকি থাকে? জি, যখন মক্কা থেকে বিদায় হবেন তখন আট নম্বর হচ্ছে বাইতুল্লাহর বেদায় তওয়াফুল বেদা, এটা হচ্ছে মিন ওয়াজিবাতিল হজ, হজের একটি ওয়াজিব। টোটাল কতটি হলো তাহলে? এইভাবে গণাইলে আটটি হয়ে যায়। যারা ছয়টি বলেছে তারা কোরবানিকে মাইনাস করে দিয়েছে, কারণ কোরবানি সব হাজির ওপর নেই। আর বিদায় তওয়াফকে মাইনাস করলে, কারণ বিদায় তওয়াফ ঋতুবতী মহিলার নেই। জি হ্যাঁ, যদি কোনো মহিলার সব কাজ শেষ হয়ে গেছে আর হঠাৎ করে মাসিক চলে আসবে, আর তার এখন ফ্লাইট ছুটে যাবে অথবা বাস ছুটে যাবে, ওকে এখন চলে আসতে হবে দম্মাম, হ্যাঁ, তাহলে কি চার পাঁচ দিন আরো বসে থাকবে বিদায় তওয়াফ করার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা হজের সব কাজ শেষ হয়ে গেছে, শুধু বিদায় তওয়াফটা বাকি আছে, আর হাদাত মাসিক চলে আসলেন। নবী সাল্লাল্লাহু জানতে পারলেন আর ভাবছেন যে হয়তো তওয়াফে যেটা জিয়ারা বা ইফাদা সেটাই হয়তো করেনি, কিন্তু
বললেন অন্যান্য স্ত্রীরা যে না চলে আসতে পারে, হয়ে গেল অজেবাত না। এছাড়া যতগুলি কাজ রয়েছে, আট আর চার কয়টা হইলো, বারোটি, বারোটি কাজ হজে জানা অত্যন্ত জরুরি, কারণ এগুলিতে ঘাটতি হলে বড় ধরনের ঘাটতি থেকে গেল হজে আপনার। আর বাকি যতগুলি কাজ আছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি হচ্ছে সুনানুল হজ, হজের সুন্নাত, হজের সুন্নাত। সুতরাং সুন্নাত দুই একটা উদাহরণস্বরূপ বলি তাহলে তখন বাকি বুঝতে পারবেন। তালবিয়া পাঠ করা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করা কি সুন্নাত, হজের আসরে চুমা দেওয়া, হ্যাঁ বলেন সুন্নাত। তওয়াফের সময় হজের তো তওয়াফে নেই কিন্তু উমরার তওয়াফে আছে, ইজতিবা আছে, তওয়াফে একমাত্র তওয়াফ ইজতিবা যেটা একমাত্র তওয়াফে কুদুম আছে, এটা মাসলা জানে, অনেকে ভুল করে না জানার কারণে। ইজতিবা মানে বুঝেন, ইজতিবা মানে কি, ইজতিবা মানে ইহরামের কাপড়টা বগলের নিচে দিয়ে ডান কাত খোলা রাখা, এটা হচ্ছে ইজতিবা, বগলের নিচে দিয়ে রাখা আর কাঁধটা খোলা রাখা। এক শ্রেণীর মানুষ আছে ওই তওয়াফের যে নফল নামাজ পড়ে তখনও খোলা থাকে কাঁধ, অথচ কাঁধ খোলা এভাবে নামাজ নিষেধ আছে, নামাজ হবে কিনা সন্দেহ কাঁধ খোলা থাকলে, কারণ নিষেধ আছে, নবী কারীম নিষেধ করেছে কাঁধ খুলে নামাজ আদায় করবে না। এই জন্য আমরা সেন্টু গেঞ্জি পরে নামাজ পড়তে নিষেধ করি, কিন্তু হাফ গেঞ্জি থাকলে কোনো অসুবিধা নেই। আর যারা বলে হাফ গেঞ্জি পরলেও মকরুহ হবে সালাত, এটা মন গড়া ফতোয়া, এটা দেশি ফতোয়া আবার আছে না, যে হাফ হাফ শার্ট বা হাফ গেঞ্জি হলে নাকি মকরুহ হয়ে যাবে, এটা ভুল ফতোয়া। হাজির তারপরে রুকনে আমি হাজি আসাদের মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়া, হ্যাঁ সন্নাত। সাফাতে যখন চড়বে তো ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শায়েরিল্লাহ, প্রথমবার এই আয়াতটি পড়া প্রথমবার শুধু কিন্তু আল্লাহ বলেছে। আর তারপরে এই সাফাতে মারওয়াতে যতবার আসবেন তখন কালেমাত তাওহীদ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কি সন্নাত। আর একটি দোয়া রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু, এই দোয়া পড়া সন্নাত, ঠিক না। তারপর ওই নিচু জায়গায় যেখানে সবুজ বাতি, এখন তার নিচু বোঝা যায় না কিন্তু ওই জায়গাটি সবচেয়ে নিচু জায়গা ছিল, যেখানে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা দৌড় দিয়েছিলেন, সেই জন্য ওই দৌড়টাকে আল্লাহ রেখে দিয়েছেন হজে, ওই জায়গাটাই দৌড় দেওয়া সবুজ বাতি যে রয়েছে ওই জায়গাটুকুতে, এটা কি সন্নাত, তাই না। এইভাবে যতগুলি কাজ হয় সেগুলি হচ্ছে সন্নাত। আট তারিখে মেনায় অবস্থান করা, নয় তারিখের আরাফার কথা বললাম, দশ তারিখের মুজদালিফার কথা বললাম, এগুলো কি বললাম, রুকন নাই ওয়াজিব বললাম, তাই না, মেনার কথা তো বলিনি। মেনায় তাহলে আট তারিখে থাকা কি সন্নাত, আট তারিখে জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আর ওখানে রাত কাটানো আট তারিখের পর নয় তারিখের রাত্রি, এটা হচ্ছে সন্নাত। তারপরে এখানে সূর্য উঠিয়ে দিয়ে আরাফার জন্য বিদায় হওয়া, নবী সূর্য ওঠার পরে বিদায় হচ্ছে, এটা হচ্ছে সন্নাত। কিন্তু আপনার যদি হজের হামলা হজের কাফেলা বলে না না অনেক ভিড় হয়ে যাবে, সূর্য আজকাল একবার রাত্রে নিয়ে চলে যায়, নিয়ে যাবে কিন্তু আপনাদের, তখন আপনি মুশকিলে পড়বেন, আরে আমি তো পড়েছি যে না 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 একবার ফজর পড়ে যেতে হবে, আর ফজর নিয়ে গিয়ে আরাফায় পড়াচ্ছে, কি ছুটলো আপনার ফরজ অজেব ছুটে নিয়ে রুকন অজেব ছুটে, কি ছুটেছে সুন্নতটা ছুটলো, বৃহৎ স্বার্থে সেটা ভিড় থেকে আপনাকে বাঁচানোর জন্য, তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য। অনেক সময় ভিড়ে ফেসে গিয়ে জোহর হয়ে যাচ্ছে আরাফায় ঢোকা যায় না, হেঁটে হেঁটে ঢুকেছি, এই 29-30 বছরের মধ্যে এমন এক দুই বছর হয়েছে এমন ফাঁসা ফেসেছি, দিন 10:30-11 হয়ে যাচ্ছে আরাফায় ঢুকাইতেই পারছে না, এমন জ্যামে পড়ে গেছে, বাস ফাস ছেড়ে দিয়ে যে যা পারলো কমপক্ষে ঢুকে যা, কখন ঢুকে কোনো ঠিক নেই, জোর হয়ে যাবে রাস্তা দিয়ে হয়ে, ঠিক না। এইরকমই মুজদালে ফাঁসতে এরকম হয়েছে, ফজর হয়ে যায় মনে হয় ঢুকাই যাবে না, বাস ছেড়ে দিয়ে যে যা পারলো কোন রকম করে মুজদালে ফের রাতের কিছুক্ষণ তো ঢুকে যান। তাহলে আরকানুল হজ ওয়াজিবাতুল হজ হয়ে গেল, সময় যথেষ্ট হয়ে গেছে। এখন বলবো যে হজের কাজগুলি কখন শুরু হয়। আপনারা যারা হজে তামাত্তুতে যাবেন
প্রথম মিকাত থেকে এহরাম বাঁধবেন আর কি করবেন, ওমরা করবেন। এখানে অন্তরে নিয়ত করতে হবে, নিয়ত পড়া নেই, কিন্তু নিয়ত পড়া নেই। এক শ্রেণীর বিদাত প্রেমিক হুজুরেরা বলে যে হজের ক্ষেত্রে নিয়ত পড়া আছে, এটা আর একটা ধোকাবাজি তাদের, অথবা অজ্ঞতা হয় জেনে শুনে ধোকা দেয় মানুষকে নিয়তের নিয়ত পড়ার বেদাতটিকে হালকা করার জন্য, আর না হলে ওর জেহালতের অজ্ঞতার কারণে বলে যে হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে নিয়ত পড়া আছে। বলে না বলে না বলে, কিন্তু কিছু বিদাত থেকে উঠে এসছে, এখনো বিদাতি আলেমদের সাথে ওদের ওই মাদ্রাসার মাদ্রাসার হুজুরদের সাথে মহব্বত আছে, ওই তরিকাওয়ালাদের সাথে মজহাবধারী মোল্লাদের সাথে মহব্বত আছে, ওইটা এইগুলোতে বোঝা যায়। ওই রকম একজন বক্তা আজকাল তার এক চাইতে বলেছে, আর একাধিক অনেকে লিখেছেও তাদের যে হজ আর উমরার ক্ষেত্রে নিয়ত পড়া আছে। আমি বলবো হজ উমরার ক্ষেত্রেও নিয়ত পড়া বেদাত, ভালো করে শুনে শুনে না ভালো করে, হজ উমরার ক্ষেত্রেও নিয়ত পড়া বেদাত। অর্থাৎ কেউ যদি বলে যে আল্লাহুম্মা ইন্নি নাওয়াইতুল উমরাতা, হে আল্লাহ আমি উমরাত নিয়ত করছি, নাওয়াইতো বলে, তাহলে এটা বেদাত, এটা হলো নিয়ত পড়া। আল্লাহুম্মা ইন্নি নাওয়াইতুল হাজ্জা বা নাওয়াইতু হাজ্জাত তামাত্তু, নাওয়াইতু হাজ্জাল কেরানে, নাওয়াইতু হাজ্জাল ইফরাদে, আল্লাহ আমি হজে ইফরাদ হজে তামাত্তু হজে কেরানে নিয়ত করছি, তো এটা হচ্ছে বেদাত। এই রকম শব্দ দিয়ে কোথাও হাদিসে নেই। তাহলে হাদিসে পড়া আছে সেটা নিয়ত পড়া নাই, সেটা তালবিয়া, সে শুরু করছেন ইহরাম শুরু করছেন অন্তরে নিয়ত করে। তখন তিন রকমের যে হজ রয়েছে, হজে তামাত্তু কেরান ইফরাদ, এটাকে বলেছেন তাইনু নিয়্যা, আপনার নিয়ত অন্তরে হয়েছে, আপনি সেটাকে সুনির্দিষ্ট করছেন, এই মর্মে উচ্চারণ করা রয়েছে কিন্তু নিয়ত উচ্চারণ না, তালবিয়া উচ্চারণ করা। এর জন্য শব্দটা কি রয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, হে আল্লাহ আমি উমরার জন্য হাজির ছিলাম, নাওয়াই তো উমরা নাই, কি আছে লাব্বাইক উমরাতান, দেখেন পার্থক্য হয়ে গেল না, লাব্বাইকটা নিয়ত পড়া হইলো। কেন কানা কাহাই করে দেখাচ্ছ, হয় জেনে শুনে দেখাচ্ছ বেদাতের সাথে মহাপত আছে, আর না হলে জেহালতের কারণে মানুষকে ভুল শিখাচ্ছ যে হজ উমরার ক্ষেত্রে নিয়ত পড়া আছে। বুঝতেছেন বুঝছেন না, বুঝে ভালো করে বলছে, আমাদের দেশের আলেম সমাজ বা জনগণ যে নিয়ত পড়ে নামাজে বা রোজাতে, ওইটি হজ উমরাতে নিয়তটা আছে যে পড়া, ওখান থেকে কেয়াস করে কিভাবে কোথায় নিয়ে যা দেখেন, এইভাবে ধোকা দেয় মানুষকে, যেহেতু হজ উমরাতে নিয়ত পড়া আছে ওর উপরে কিয়াস করে নামাজে আর রোজাতে, তখন আমাদের দেশের লোক কি করে, নওয়াইতো নসাইল্লাহি তাআলা, নওয়াইতো আনাসুমা গাদান, সব পড়ে না, সবগুলি বিদাত, সবগুলি বিদাত। বললাম যে হয় এইসব মোল্লাগুলো একটু সহি আকিদা বলে ধোকা দেয়, আর কিছু নতুন নতুন হেদায়তওয়ালা দু চারটি ভালো কথা শুনলে এই সহি আকিদার এই তো আলেম, এই সহি আকিদার হুজুর বলে না, এরা সহি আকিদার না, এরা বদ আকিদার হুজুর, এরা বেশি গুমরা করে তাদের অজ্ঞতার কারণ, অথবা তাদের ওই যে বেদাতের একটা মহব্বত আছে, বেদাতি ফ্যাক্টরিতে পড়ে এসছে, কি করে একেবারে উচ্ছেদ করে দেয়, ওখান থেকে একেবারে কি করে বিচ্ছিন্ন হয়ে যায়, না হতে পারছে না, একটা মহব্বত আছে। লাব্বাইক উমরাতান যদি উমরা করেন, হজ ইফরাদ করছে লাব্বাইক হাজ্জান, যদি হজ উমরা একসাথে কেরানে নিয়ত করেন তাহলে কি বলবেন, অন্তরে নিয়ত করে, নিয়ত অন্তরে পালবে, কিন্তু মুখে কি বলবেন লাব্বাইক, হ্যাঁ উমরাতান ওয়া হাজ্জান, একসাথে যেহেতু দুটো নিয়ত কেরানে, লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান। কোন কোন আলামারা বলেছেন যে যেহেতু হজের সফরে যাচ্ছেন আর হজে তামাত্তুই করবেন, সেপারেট উমরা করবেন, এখানে এইভাবে বললে বেশি ভালো, তারা বলছে লাব্বাইক হ্যাঁ উমরাতান মুতামাত্তিয়ান বিহা ইলাল হাজ্জি, লাব্বাইক উমরাতান মুতামাত্তিয়ান বিহা ইলাল হাজ্জি, হে আল্লাহ উমরার জন্য হাজির হয়েছি মুতামাত্তিয়ান বিহা ইলাল হাজ্জি, তা দিয়ে আমি হজে তামাত্তু করব, মানে এটা উমরা করছি কিন্তু এরপরে 8 তারিখে আমি হজের ইহরাম বাঁধব, এই উমরা দিয়ে আমি হজে তামাত্তু করব। বুঝলেন না, এই বলাটা মুস্তাহাব, বাস। যদি কেউ লাব্বাইক উমরাতানও না বলে, লাব্বাইক হাজ্জানও না বলে, কিচ্ছু না বলে, অন্তরে নিয়ত করলো, হেরামের কাপড় পরলো আর সেলাই করা কাপড় পুরুষ মানুষ খুলে দিল, মহিলারা যে কোনো লেবাস পোশাক করবে, আর তারপরে মিকাত থেকে এহরাম করে নিল,
অন্তরের এহরামের নিয়ত করলো, আর এহরাম যেসব কাজগুলি রয়েছে করে ফেললো, সুন্নাত মুস্তাহাব যা কিছু আছে, ব্যাস যথেষ্ট অন্তরের ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর নিয়ত হয় অন্তরের সংকল্প। আসল হজের কাজ কখন শুরু হয়? ওমরা করে মক্কায় থাকবেন, যেখানে থাকার জায়গা আপনার আছে সেখানে থাকবেন। এখানকার হাজী সাহেবদেরকে কিন্তু কোনো হোটেলও দেওয়া হয় না, আর মক্কাতে থাকার ব্যবস্থা নেই ভিড় ভাড়ে হাজিদের। কি করে? হয় আপনাকে ওই খেমা আগে দেখিয়ে দিবে মেনাতে, আর তারপরে মক্কায় ছেড়ে দিবে, তোমরা ওমরা টুমরা করে চলে আসি। আর না হলে আপনাকে মক্কায় ছেড়ে দিবে, মক্কার আশেপাশে কোথাও চোদাই পার্কিং এ, আরো বলবে যে ওমরা করে এতটার মধ্যে চলে আসো, বাস এতটাই ছেড়ে দিবে মেনার উদ্দেশ্যে। বাসে চলে গেলেন, বাস তখন আপনাদেরকে ওমরা করিয়ে নিয়ে কোথায় চলে গেল? মেনায় চলে গেল। অনেক সময় সাত তারিখেই চলে যায়, সাত তারিখে কোথায় চলে যায়? মেনায় নিয়ে চলে যায়, সাত তারিখের দিনে অথবা রাতে, কখনো কখনো আট তারিখের সকালে, আগেও যদি চলে যায় ছয় তারিখেই চলে যায়, আর মেনায় গিয়ে আপনার খেমায় রেখে দেয়, ওটাই আপনার বাসা। ওই খেমা তাঁবুই হচ্ছে আপনার বাসা। এহরাম বাঁধবেন কোথেকে? যেখানে আছেন সেখান থেকে এহরাম বাঁধবেন। এহরাম বেঁধে কি তওয়াফ করতে আসতে হবে নাকি? এহরাম বেঁধে তওয়াফ করতে আসতে হবে। আট তারিখে হজের এহরাম করবেন সকালবেলা, হ্যাঁ সকালবেলা দোহা পূর্বাহ্নে, মানে জোহরের আগে আগে, যে কোনো সময় সকাল আটটা নয়টা দশটা এই সময়গুলিতে গোসল করে আপনি এহরাম করবেন, যেখানে থাকবেন সেখান থেকে। তারপরে কি তওয়াফ করা লাগবে নাকি? তওয়াফ করা লাগবে না। ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ হাজিরা মেনা যাওয়ার আগে তওয়াফ করে, এহরাম পরে এসে কি করে? তওয়াফ করে। এটি আর এক বেদাত। এটি হচ্ছে কি তওয়াফ? বেদাতি তওয়াফ। তো তওয়াফের মেলা প্রকরণ যে শুরুতে বললাম, তওয়াফ রুকুন, তওয়াফে ওয়াজিব, আর তওয়াফে সুন্নাত, আবার মানতের তওয়াফ, নফল তওয়াফ, একটা তওয়াফ আর অ্যাড হইলো, সেটা হচ্ছে বেদাতি তওয়াফ। বুঝা গেছে না? বেদাতি তওয়াফ। অনেক হাজিরা এই অজ্ঞতাই রয়েছে যে যখন কি করছি হজে যাচ্ছি তো ডাইরেক্ট কি করে মেনা যাব, হ্যাঁ তওয়াফে কদুম করব। আসলে তওয়াফে কদুম বুঝে না, তওয়াফে কদুম যখন প্রথম এসে নেমেছে মক্কায় আর প্রথম উমরা করেছে, ওইটাই হচ্ছে মক্কায় পদার্পণের তওয়াফ, সেটার নাম তওয়াফে কদুম। আর এখন রাত্রিবেলা আট তারিখে কিন্তু নিয়ে যায় হাজিদেরকে, কি করে সাত তারিখের দিন পরে আট তারিখের রাতেই এগারোটা বারোটার মধ্যে এসা পর থেকে শুরু হয়ে যায়, হোটেল থেকে নামাইতে শুরু করে, বাসে উঠিয়ে নেয়, তার আগে এসা পড়ে কি করে এহরাম বেঁধে আসে, আসার পরে এটা তওয়াফ করে, তওয়াফ করে গিয়ে বাসে বসে। এটা একটি বেদাতি তওয়াফ হচ্ছে। আপনার আত্মীয় স্বজন অনেকে হজে আসে এই ভুলগুলি করবে, সংশোধন করবেন। মুশকিল হচ্ছে যে বেদাতি মোয়াল্লেমরা এইসব ভুল শিখায় যে আপনি যখন হজে যাচ্ছেন তো তওয়াফটা করে আসেন, তওয়াফে কদুম করে আসেন, নাম দেন ভুলে। আট তারিখের কাজ, আট তারিখকে কোন দিন বলা হয় নামটা জানেন? ইয়াউমুত তারবিয়া। এই দিনে এহরাম করবেন, এহরামের কাপড় পরবেন, আর তারপরে এহরামের জন্য যে সব কাজ রয়েছে, যদি দেখেন যে আমার নখ বড় হয়ে আছে, মানে পশম বড় হয়ে আছে, মজ বড় হয়ে আছে, তাহলে সেগুলো পরিষ্কার করবেন। আর যদি নর্মালি থাকে তো কোনো অসুবিধা, এসব করার কোনো প্রয়োজন নেই। এহরাম বাঁধবেন যেখানে থাকবেন সেখান থেকে। এখন লাব্বাইক পড়বেন, লাব্বাইক অন্তরে নিয়ত করে কি করবেন? লাব্বাইক পড়বেন। লাব্বাইক কি বলবেন? লাব্বাইক হাজ্জান, কারণ এখন হজ শুরু হচ্ছে, এখন হজ শুরু হচ্ছে, লাব্বাইক হাজ্জান। তাহলে আপনারা যখন হজ শুরু করবেন আট তারিখে লাব্বাইক হাজ্জান বলবেন, এটি হচ্ছে সুন্নাত। যদি আপনার আশঙ্কা থাকে যে শরীরটা ভালো নেই, অথবা কোনো শত্রুর ভয় আছে কোনো জামানায়, অথবা আমার আইনগত সমস্যা আছে, আমার কাছে পারমিশন নেই, ঢুকলাম কি জানি হজ পুরা করতে পারি কি, ধরা খেয়ে যাই, এটা তো হইতে পারে আজকালকার জামানায়, ঠিক না? তাহলে একটি শর্তের বাক্য আছে, এই শর্তের বাক্যটি যদি বলে দেন তাহলে আর আপনার ওপর কোনো কিছু দমটম লাগবে না। আল্লাহুম্মা ইন হাবাসানি হাবেসুন ফামাহিল্লি হাইসু হাবাসতানি, হে আল্লাহ কোনো বাধা যদি আমার সামনে চলে আসে, বাধাগ্রস্ত হয়ে যায়, তাহলে যেখানে বাধাগ্রস্ত হব সেখানে কিন্তু আমি হালাল হয়ে যাব। বলতে পারে মিকাত থেকে যাচ্ছেন আর নেই তাসরি, আর এরকম কাজ করবেন না। আজকাল এত কড়াকড়ি শুরু হয়েছে, ব্যাস ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়ে একেবারে আড়ি কামাই, ঋণ অলোচ্ছে না, তিন বছর ঢুকতেও দিচ্ছে না। আমার বহু পরিচিত দিনী ভাইরা যারা আমাদের আলোচনা অনুসরণ করে এবং শোনে, তাদের বহু লোককে এরকম এক্সিট লেগে গেছে,
একামা হয়নি। বেশি বেশি তালবিয়া পাঠ করবেন, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবেন, বিশেষ করে অবস্থার যখন পরিবর্তন হচ্ছে সেই সময় গলিতে নিচু জায়গাতে উঁচু জায়গায় উঠছেন, উঁচু জায়গাতে নিচে নামছেন, অথবা ফরজ সালাতের পরে ইত্যাদি বিভিন্ন সময়গুলিতে বেশি বেশি পড়বেন, আর যথাসাধ্য বেশি বেশি তালবিয়া পড়ায় হচ্ছে উত্তম। বেশি কিছু কাজ নেই আট তারিখের। আট তারিখের কাজ হচ্ছে পাঁচ অক্ত সালাত আপন আপন সময়ে পড়া কসর করে। কি করবেন? কসর করবেন, আর আপন আপন জমা টমা নাই, জোহর জোহরের সময়, আসর মাগরিব এশা ফজর পাঁচ অক্ত সালাত আদায় করবেন। কোথায়? মেনায়। এই পাঁচ অক্ত সালাত আদায় করবেন। এই দিনটা আর রাতটা এখানে কাটানোর হুকুম কি বললাম একটু আগে? ব্যাস, নয় তারিখে যখন সকাল হইল সূর্য উঠার পরে যাওয়া সন্নত। কোথায়? নয় তারিখ হচ্ছে আমি আরাফা, আরাফার দিন আরাফায় চলে যাবেন। আরাফায় যাওয়ার পথে খুব বেশি বেশি তালবিয়া পাঠ করবেন, আরাফা থেকে ফিরার পথে খুব বেশি বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বেশি তালবিয়া পাঠ করেছেন, এত বেশি তালবিয়া পাঠ করেছেন যে আওয়াজ বসে গেছে, গলার আওয়াজ বসে গেছে, ভেঙে গেছে। কিন্তু যেমন বললাম যে সূর্য উঠার পরে যাওয়াটা হচ্ছে উত্তম, কিন্তু আগেও যদি নিয়ে চলে যায় তাহলে উত্তমটাই ছুটলো। আপনার বৃহৎ স্বার্থে আপনি তাদের সাথ দেবেন আর আগে চলে যাবেন, অসুবিধা নেই এই ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর হওয়া পর্যন্ত, জোহর হওয়া পর্যন্ত আরাফার বাইরে নামেরা নামক স্থানে, যেখানে মসজিদটি আছে, এটাকে মসজিদ নামেরা বলা হয়, ওখানে অবস্থান করেছেন। এই মসজিদের একটা বড় অংশ আরাফার বাইরে আছে, অনেকে এটা জানেন না, আর কিছুটা অংশ কিসে আছে? আরাফার ভিতরে আছে। সুতরাং যদি কেউ সারাদিন এই আরাফার এই মসজিদে নামারাই কাটায় তাহলে জোহর পর্যন্ত যেখানে ইচ্ছা সেখানে নামাজটা পড়ে নেন, অসুবিধা নেই জোহর আসর। কিন্তু জোহর আসর পড়ার পরে কনফার্ম হবেন যে আমি মসজিদের ভিতরে যেই জায়গায় বসেছি এই জায়গাটা কি আরাফার ভিতরে না বাইরে? বাইরে যদি বসে যান অথচ মসজিদে বসে যায় তাহলে আপনি আরাফায় যেন ঢুকলেন না, সতর্ক সাবধান। এই মসজিদের কিছু অংশ আরাফার ভিতরে, কিছু অংশ আরাফার বাইরে রয়েছে, যেটা অনেকে জানে না। মসজিদে যাওয়ার চেষ্টা করবেন না, যদিও মসজিদে সালাত আদায় করলে ভালো, খুতবাটা শুনলেন খুতবা বুঝলে আরো ভালো, কিন্তু এগুলো করতে গিয়ে কি যে বিপদে পড়বেন, নড়তে চড়তে পারবেন না, যান নিয়ে টানা টানি লেগে যাবে, সুতরাং এসব কাজ করবেন না। যেমন মসজিদে যাওয়ার চেষ্টা করবো অথচ মসজিদে যাওয়া ভালো, এইরকমই জাবালুর রহমা বলে যেই পাহাড়টি প্রসিদ্ধ সেই পাহাড়ের কাছে যাওয়ার চেষ্টা করবেন না, সেই পাহাড়ের ওপরে চড়া হচ্ছে বিদাত। যে বেদাত করতে মানুষ অধিকাংশ হাজিরে যাওয়ার চেষ্টা করে ভারত উপমহাদেশে, পাহাড়ে চড়া কি বেদাত? যদি মনে করে পাহাড়ে চড়া স্বভাবের কাজ বা এমনি যাচ্ছে ওখানে স্বভাব করতে তাহলে বেদাতি কাজে যাচ্ছে। এই পাহাড়ের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উট বাহন বসিয়েছিলেন এবং সেখানে অবস্থান করেছিলেন। জায়গার দিক থেকে এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, কিন্তু সবার কি ওই জায়গাটুকুতে অবস্থান করা সম্ভব? আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বছরেও সম্ভব ছিল না, যার ফলে তিনি ওই বছরও সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, যাদের লক্ষাধিক সংখ্যা ছিল 1,14,000, একটি রওয়ায়েতে 24,000 হাজী সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, জি নর এবং নারী সাহাবায়ে কিরাম সাহাবিয়াত, তারা সব সবাই সাহাবী সাহাবিয়াত, কারণ সবাই আগে না দেখা হইলেও শুনেছেন, মুসলিম হইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার ময়দানে দেখে নিয়েছেন হজের সাথে, সুতরাং সবাই সাহাবী সাহাবিয়াত, ঠিক কিনা? জি। তাদেরকে বলেছে ওয়াকাফ তো হা হন না, আমি এখানে অবস্থান করলাম এই পাহাড়ের নিচেখানে, ওপরে উঠেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং ওপরে উঠার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেন, নিজেই অবস্থান করেছেন। ও আরাফা তো কুল্লহ মওকিফুন, তবে আরাফার পুরো মাঠে হচ্ছে অবস্থানের জায়গা, মওকিফ অবস্থানের জায়গা, যে কোনো জায়গায় তোমরা অবস্থান করো। এখানে জোহর আসরের সালাত আদায় করবেন, জোহরের সময়ে জামা তাকদিম মানে অগ্রিম জামা করবেন, কসর করে জামা এবং কাসর চার রাকাত নামাজ, দুই রাকাত পড়বেন, আর কি করবেন? জমা করবেন, সকলে জমা করবেন, যারা মসজিদে পড়বেন ইমামের মুক্তাদি হয়ে তারাও জমা আর কসর করবেন, আর যারা নিজ নিজ জায়গায় তাঁবুতে আছেন তারাও জমা এবং কসর করবেন, যারা দীর্ঘদিন থেকে মক্কায় আছেন তারাও জমা করবেন, যারা এখনই গেছেন তারাও জমা করবেন। এই দুটি মাস আলাতে হানাফি আলেম সমাজ সুন্নতের খেলাফ কাজ করে।
ওরা বলে মসজিদে সালাত আদায় করলে জামাত চলবে, কথা বোঝা গেছে, এক ভুল ফতোয়া। আর বাইরে কোথাও চলবে না, যদি আপনি নিজের জামাতে করেন নিজের খেমার তাবুতে তাহলে নাকি জামাত চলবে না। আর একটা হচ্ছে যে কসর চলবে না, যেহেতু আমাদের 15 দিনের মজহাব আছে, আর 15 দিনের আগে থেকে এসে বসে আছে এখানে আমার মক্কায়। আর এক ভুল ফতোয়া, নবী করিম সাহাবীরা সবাই কি এরকমই ছিলেন যে সেই দিনই পৌঁছেছেন নাকি, না উটের পিঠে চড়ে অনেক আগে অনেকে এসেছেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কি বাইরের হাজি ছিলেন না মক্কারও হাজি ছিলেন? মক্কার হাজি ছিলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সকলকে নিয়ে জমা করেছেন আর কসর করেছেন, কথা বোঝা গেছে, সবাই তার সাথে জমা করেছেন আর কসর করেছে। কাউকে এই কথা বলা হয়নি যে তোমাদের যারা মক্কার লোক তারা তো মুকিম, সুতরাং তোমরা পুরা নামাজ পড়ো কসর করি না, কথা বলেছেন না। পক্ষান্তরে যখন মক্কা বিজয়ের বছর অষ্টম হিজরিতে এসেছিলেন, ভালো করে বিষয়টি বুঝেন, যুক্তিটি দলিলটি, মক্কা বিজয়ের বছর অষ্টম হিজরিতে যখন আসলেন, মক্কা বিজয় হলো আর জামাত করে সালাত আদায় করলেন, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো আমি ইমামতি করব, আমি মদিনার লোক মুসাফির, আর যারা আমার সাথী সঙ্গীরা মদিনা থেকে এসেছে তোমরা মুসাফির, আর ইয়া আহলা মক্কাতা, হে আহলে মক্কা, আতিমু সালাতাকুম, তোমরা তোমাদের সালাত পুরা 4 রাকাত করে পড়ো, ফাইন্না কওমুন সাফারুন, কারণ আমরা হচ্ছে মুসাফির জাতি, আমরা মদিনাবাসী মুসাফির, সুতরাং 2 রাকাত পড়ে সালাম ফিরে দেব, তোমরা মক্কার লোকেরা কি করো বাকি 2 রাকাত করে পুরা করো। যদি মেনাতে এইরকমই মাসলা হইতো যে 15 দিন আগে থেকে আমরা বাংলাদেশ থেকে হজ করতে এসেছি, অনেকদিন হয়ে গেল, সুতরাং আমাদের পুরা নামাজ পড়বো, আসরের সময় আসর পড়বো, জোহরের সময় জোহর পড়বো, এই জমা চলবে না, আমরা ইমামের সাথে পড়িনি খেমাতে পড়ছি, এইসব যদি ফতোয়া থাকতো, হ্যাঁ নবী সাল্লামের সুন্নতে, তাই নবী সাল বলতেন যে মক্কার লোকেরা তোমরা যেমন মক্কা বিজয়ের বছর তোমরা নামাজ পুরা করেছো, তোমরা মক্কার লোক তোমাদের কসর চলবে না মেনাতে এসে 5 কিলোমিটার দূরে, সুতরাং তোমরা কি করো পুরা নামাজ পড়ে, কথা বলেছেন। সেই জন্য এই ভুলগুলি দেশি হাজিরা নিজের মজহাবের অনুসরণ করতে গিয়ে সুন্নতের খেলাফ করে, সুন্নতের খেলাফ হজ করে। জোহর আসর পড়ার পরে এই লম্বা সময় ধরে দোয়া করবেন, দোয়াটা হচ্ছে আসর, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, একরকম ইবাদত সম্ভব হবে না, এত লং টাইম বড় দিন, সুতরাং এই বিভিন্ন রকম ইবাদত বন্দি করবেন ঘোরাঘুরি না করে, আর না ঘুমিয়ে একেবারে ক্লান্ত হয়ে যান, কিছুক্ষণ ঘুমাইলেন সমস্যা নেই জায়েজ, কিন্তু কথা হচ্ছে এখানে আপনি ঘুমাইতে যান, এখানে আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য গেছেন, এখানে জীবনে সমস্ত গোনা খাতা থেকে ধুয়ে মুছে একবার নিষ্পাপ শিশুর মতো হয়ে আসার জন্য গেছেন, আপনি এখানে কিছু পাওয়ার জন্য চাওয়ার জন্য গেছেন, সুতরাং এই সময়ের মূল্য দেবেন এবং সময়কে ভালো কাজে লাগাবেন। আসল হচ্ছে এখানে দোয়া, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফাত দিনের দোয়া, আর সবচেয়ে উত্তম দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সমস্ত আম্বিয়া রাসূলগণ বলেছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হয়েছে, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নবী ওয়া মিন ক্বাবলি, আমি এবং সমস্ত নবীরা আমার পূর্বে যেই দোয়াটি সবচেয়ে উত্তম দোয়া বলেছেন, উৎকৃষ্ট দোয়া বলে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া তো আল্লাহর গুণগানমূলক দোয়া, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আল্লাহর গুণগানমূলক দোয়া, যাতে আপনি নিজের জন্য চাইলেন না, আল্লাহর শুধু গুণগানই করলেন, কিন্তু আপনার প্রয়োজন রয়েছে, সুতরাং যাচ্ছামূলক দোয়া করে। দোয়া হচ্ছে 2 ভাগে বিভক্ত, দোয়া হচ্ছে 2 রকমের, দোয়ায়ে হ্যাঁ ইবাদা আর দোয়ায়ে মাসআলা, একটা হচ্ছে গুণগানমূলক ইবাদত বন্দিগির দোয়া, আর একটা হচ্ছে যাচ্ছামূলক চাওয়ার দোয়া। ইয়াকা নাবুদু এটা হচ্ছে ইবাদতমূলক দোয়া, আর ওয়াইয়াকা নাস্তাইন এটা যাচ্ছামূলক দোয়া, কি বুঝলেন? একটি আয়াতে 2 রকম দোয়া ভাগ করা হয়েছে। ইয়াকা নাবুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করছি, তোমার ইবাদত করছি, আল্লাহ তোমার ছাড়া কারো ইবাদত করি না, এটা ইবাদত না, এটা দোয়া না, দোয়াই। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা, এইটাও দোয়া, সূরা ফাতিহাটা সূরা তো দোয়া, কিন্তু আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন দোয়া, কিন্তু এই 3.5 আয়াতে রয়েছে কি গুণগানমূলক দোয়া, কি দোয়া ও সানা, দোয়া ও ইবাদা, আর ওয়াইয়াকা নাস্তাঈন অর্ধেক আয়াত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, এটা হচ্ছে দোয়ায়ে মাসআলা ওয়া সওয়াল, চাওয়ার দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাইলেন,
সরল পথের হেদায়ত চাইলেন, হেদেনা, হ্যাঁ, তার ফলে আল্লাহ গজব প্রাপ্ত আর গোমরা পথভ্রষ্টদের রাস্তায়, ইহুদি খ্রিস্টানদের রাস্তায় চালাইও না, কখন হাত উঠিয়ে দোয়া করেন, কখন এমনি কোন গানমূলক তসবিহ তাহরীর জিকির আজকার করতে থাকেন, গণনা করা জরুরি নয় যে আমি কতবার কালিমা তাওহীদ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়ালা কুল্লি শাইইন, কতবার পড়লাম জরুরি না, মালায়েকা আছে গণনার জন্য, কমপক্ষে 100 বার তো পড়েন, কারণ 100 বার একটা হাদিস হয়েছে ফজিলতের, আর যদি বেশি পড়েন আর গণনা দরকার নাই যে কত হাজার পড়লাম, কত শত হইলো দরকার নেই, পড়তে থাকেন আপনি। এছাড়া যে কোনো দোয়া আর মাঝে মাঝে তালবিয়া, এখনো কিন্তু তালবিয়া চলবে, এখন তালবিয়ারও ইবাদত রয়েছে, সূর্য যখন ডুবে গেল তখন ওখান থেকে বেরিয়ে পড়বেন, আসবেন মুজদালিফা, এই 10 তারিখে রাতের কাজ হচ্ছে মুজদালিফায় এসে প্রথম, আসল তো হচ্ছে রাত্রি যাপন উদ্দেশ্য আছে যেটা ওয়াজিব, আর এখানে এসে কি করবেন, মাগরিব এশা জমা করবেন, যদি দেখেন যে এশার টাইম রাস্তাতে পার হয়ে যাচ্ছে না তাহলে আপনি এখানে এসে পড়বেন, কিন্তু যদি দেখা যায় যে রাতে 11টা হয়ে গেল এখন আমি মুজদালিফে ঢুকতে পারছি না, রাস্তাতে সালাত পড়ে নেন, বাস থেকে নামতে পারলে বাস থেকে নেমে, না হলে বাসে বসে বসে পড়েন, কারণ নামাজ অক্ত পার করা জায়েজ নয়, গুনাহর কাজ, যেখানেই থাকুন না কেন গুনার কাজ অক্ত পার করা, আর মোটামুটি রাত 10:30-11টা হইলে অর্ধেক রাত হয়ে যায়, সুতরাং কি হয়ে যায় এশার অক্ত পার হয়ে যায় সঠিক মতে, এখানে এসে জামাত তাখির করবেন, মানে এশার টাইমে মাগরিব পড়েন, মাগরিব 3 আর এশা হচ্ছে 2 রাকাত পড়বেন, বেতর পড়বেন কি পড়বেন না এই নিয়ে ইখতিলাফ দ্বিমত রয়েছে, একদল বলছেন না বেতরটা নবী সাল্লাল্লাহু আলাইহি আম হাদিস আছে যে কখনো ছাড়তেন না সফরে আর বাড়িতে কখনো ছাড়তেন না, এর আওতাভুক্ত এটাও সুতরাং আমরা পড়ব, আর একদল বলছেন যে ঠিক নির্দিষ্ট করে নির্ধারিত করে কোনো হাদিস নেই যে মুজদালিফায় বিদায় হজ্জে রাসূলুল্লাহ বেতর পড়েছেন, কোনো প্রমাণ নাই, সুতরাং বেতর এখানে পড়ব না, অসুবিধা নেই, কেউ বেতর পড়লে পড়ুক, নিষেধ করবেন না, আর কেউ যদি বেতর নাও পড়ে তো সমস্যা নেই, কারণ এই বিষয়ে বিষয়টা অত স্পষ্ট বিষয় নেই, সুতরাং এটাও চলতে পারে যেটা যাকে ভালো লাগে করবে, আল্লাহ আলাম। 10 তারিখ হয়ে যাচ্ছে, এখন ফজর হয়ে গেল, ফজরটা কোথায় পড়বেন, হ্যাঁ মেনে ফজর পড়বেন, রাত্রে মুজদালিফাতে ফজর পড়বেন, একমাত্র বললাম যে শিশুরা মহিলারা বিরুদ্ধরা তাদেরকে রাত অর্ধেক রাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার অনুমতি দিয়েছেন যে তোমরা আগে ভাগে চলে যাও ভিড় থেকে বাঁচার জন্য, আর ওই রকমই তাদের সঙ্গী যদি যুবকরাও থাকে, ধরেন আপনার স্ত্রীর সাথে আপনি যুবক মানুষ আছেন, বাবার সাথে বাবার মায়ের খেদমতে আপনি যুবক মানুষ এখান থেকে গেছেন, অসুবিধা নেই তাদের সাথে চলে যাবে, এই নয় যে আপনারা যান আমি আসছি কোথায় হারিয়ে যাবে, ঠিক না, তো আপনি তখন ওই বৃদ্ধের হুকুম নিতে পারবেন, শিশুদের নারীদের হুকুমে আপনি ওতে আপনি ছাড় পেয়ে যাবেন। 10 তারিখ সকালবেলা ফজর পড়ার পরে কিন্তু ওখানে দোয়া করা, মুজদালিফায় দোয়া করা সুন্নাত, পারলে দোয়া করবেন, কিছু সময় হইলেও দোয়া করবেন, ফরসা হওয়া পর্যন্ত, সূর্য ওঠার আগে আগে বেরোবেন, কিন্তু ফরসা হওয়া পর্যন্ত দোয়া করেন, অনেক সময় দোয়া করার সময় দেয় না, বাসে বসিয়ে দেয়, চলো তাড়াতাড়ি, না হলে দেরি হয়ে যাবে, ভিড় হয়ে যাবে, বসে যান বাসে, আর বাসে বসে বসে দোয়া করতে থাকে, বাসে বসে বসেই দোয়া করতে, যতক্ষণ পর্যন্ত মুজদালিফার মাঠ থেকে বেরিয়ে না গেছে, তারপরে মিনা আসেন, মিনা আসার পরে কয়টি কাজ, 10 তারিখের গত সপ্তাহে কিন্তু বলেছিলাম 10 তারিখের কাজ হচ্ছে 5টি, 1 নম্বর বড় জামরা যেটা 1-2 ছেড়ে দিয়ে যেটা মক্কার দিকে সেটা, এটার নাম হচ্ছে আমরা আকাবা, এটার নাম জামরায় কুবরা, এই জামরায় আকাবাতে 7টি পাথর মারবেন, ইয়াকাব্বিরু মা কুল্লি হাসাতিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে প্রত্যেকবারে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার না, কুরবানি জবাই করছেন না যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এখানে অনেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে প্রত্যেকবার, এই ভুলটা করে, আর ওই যে হাজরে আসাদের সামনে যখন আসে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রত্যেকবার, এটাও একটা ভুল, প্রথমবার বিসমিল্লাহ বলেন, কারণ ভালো করে শুরু করছেন, কি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই রকমই হাজরে আসাদের ইশারার ক্ষেত্রে দ্বিতীয়বার তৃতীয়বার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বোঝা গেছে কিনা, ইয়াকাব্বিরু মা কুল্লি, প্রত্যেক কম করে তাকবীর পাঠ করুন, যখন প্রথম পাথরটা মারতে শুরু করলেন তালবিয়া স্টপ, আর লাব্বাইক পড়া যায় নয়, শেষ, হাত্তা
কাতা তালবিয়া, নবী সাল্লাল্লাহু এখানে তালবিয়া বন্ধ করে দিয়েছে, সুতরাং আপনাকে এখানে থেমে যেতে হবে, আর লব্বাইক পড়া নেই, এখন অন্য অন্য জিকির আজকার করেন। পাথর মারা হইল, দুই নম্বর কাজ কুরবানি নিজের হাতে করলে নিজে করলেন, আর যদি কাউকে উকিল বানিয়ে দিতেন ব্যাংকে অথবা কোনো ব্যক্তিকে বিশ্বস্ত, তাহলে কুরবানি আপনার কখন হইলো সেটা দেখার বিষয় নেই, কুরবানির কাজ আপনার হয়ে গেছে, যেহেতু কাউকে আমানত আপনি দিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন। তিন নম্বর কাজ মাথা মুন্ডন করা বা মাথার পুরো মাথা থেকে চুল ছোট করা, আর মুন্ডন করা হচ্ছে উত্তম, তিনবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি রহমতের দোয়া দিয়েছেন মুন্ডনকারীকে, আর একবার দিয়েছেন চতুর্থবারে দোয়া দিয়েছেন চুল ছোটকারীকে। তো মাথা মুন্ডন করবেন, আর তারপরে তখন আপনি প্রাথমিক হালাল হয়ে গেলেন, এহরামের কাপড় খুলে দেন, এহরামে যত নিষিদ্ধ কাজে সবগুলি প্রায় হালাল, প্রাথমিক হালাল, একমাত্র একটি কাজ হালাল হবে না, সেটা হচ্ছে স্ত্রীর সাথে থাকলে, হ্যাঁ তার সাথে যৌনাচার চলবে না, জি হ্যাঁ মেলামেশা বা তার যে ভূমিকাগুলি রয়েছে ওগুলো চলবে না, রসিকতা ইত্যাদি অলিঙ্গন, হ্যাঁ নিজের কামভাব নিয়ে তার সাথে কথা বলা, এসব চলবে না যতক্ষণ পর্যন্ত আপনার কি না হয়েছে বাইতুল্লাহর তওয়াফ না হয়েছে। যখন এই কাজগুলি হয়ে গেল, গোসল করেন, পরিষ্কার হয়ে যান, আপনার আপনার কাপড় পরে নেন, জি হ্যাঁ এটা হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি এহরামের কাপড়ে থেকে যায়, কাপড় বদলাবার ব্যবস্থা নেই, ওই কাপড়ে যদি চলে যায় তওয়াফ করতে, তওয়াফ হবে কি হবে না, হয়ে যাবে, তওয়াফ হয়ে যাবে, কিন্তু এখানে ইজতিবা চলবে না, বগলের নিচে আর এহরাম চলবে না, কিন্তু এটা ভালো করে জানেন। অনেকে ভাবে যেহেতু এহরাম পরে আছি তাহলে কি করতে হবে, এখানে মনে ইজতিবা না, ইজতিবা তওয়াফে কদম ছাড়া আর কোনো তওয়াফে নেই, বাস এটা কথা মুখস্থ করে নিলে হয়ে যাবে কাজ, কথা বুঝতে পেরেছেন, জি। বাইতুল্লাহর তওয়াফ হয়ে গেল, কয়টা কাজ হইল, চারটা। পাঁচ নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়ার সাই করা, সন্ধ্যা হইতে হইতে চেষ্টা করেন ফিরে আসার, এক একটু রাতও যদি হয়ে যায়, রাত্রির অধিকাংশ সময়টা মেনাই কাটাতে হবে, তাহলে আপনাকে বলা হবে যে রাত যাপন করলেন কোথায়, কিন্তু রাত দুটো তিনটার সময় যদি আপনি মেনা আসেন তো কি বলা হবে আপনাকে, যে রাত কোথায় কাটিয়েছেন, হয় মক্কায় কাটিয়েছেন না হয় রাস্তায় কাটিয়েছেন, মেনায় কাটিয়েছেন বলা যাবে না, সুতরাং এটার খেয়াল থাকতে হবে, জি। এখন কোন তারিখ চলে আসলো, এগারো তারিখ চলে আসলো, এগারো তারিখ বারো তারিখ এই দুই দিনের কাজ মাত্র দুইটি, কি কি, পাথর মারার দিনে জওয়ালের পরে মানে মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে তিনটি জামরাকে মেনার দিক থেকে শুরু করবেন, প্রথম জামরা জামরাই উল্লাদ, তারপরে সাতটি পাথর মেরে ওখানে দোয়া করবেন, দশ তারিখে কিন্তু দোয়া নেই কোনো তারিখে, দশ এগারো বারো তেরো কোন তারিখে ওই শেষ জামরা যেটা সেটাতে কিন্তু দোয়া নেই, দোয়া আছে প্রথম জামরায় পাথর মারার পরে, তারপরে দ্বিতীয় জামরায় পাথর মারার পরে, হ্যাঁ সাতটি সাতটি করে, আর তারপরে তৃতীয় জামরা যে জামরা আকাবাতে পাথর মারবেন, যেমন দশ তারিখে দোয়া করেন তেমনি এগারো তারিখেও বারো তারিখেও দোয়া করবেন না, দিনে পাথর মারা আজ এটা হচ্ছে ওয়াজিব কাজ একটা, আর একটা ওয়াজিব কাজ হচ্ছে যে এগারো আর বারো তারিখ রাত্রিটা মেনাতে যাপন করা, দিনটা মেনাতে কাটানো উত্তম সুন্নাত, কেউ যদি মেনায় দিন কাটাই আর আরেকজন মক্কা যায় জোহর আসরটা পড়ে চলে আসি, কে বেশি সওয়াব পাবে, মেনাওয়ালা বেশি সওয়াব পাবে, এক লক্ষ ওইদিকে চিন্তা করে না যে এক লক্ষ করে তো ওই জোহর আসরে দুই লক্ষ পেয়ে গেল, না 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 ওর চাইতে বেশি পাবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগারো বারো তারিখ জোহর আসর এই নামাজগুলি কোথায় পড়েছেন, মেনাতে পড়েছেন, আপনি হজের কাজে আছেন, এখানে থাকা উত্তম, কিন্তু জায়েজ আছে, দিনে দিনে যেতে পারেন আসতে পারেন কারো সাথে দেখা সাক্ষাতের জন্য, হ্যাঁ বা তওয়াফ করার জন্য অথবা আপনি এমনি মক্কা আপনি নামাজ পড়ার জন্য গেলে যেতে পারেন, জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে মেনাতে অবস্থান করা। সময় শেষ হয়ে গেছে আর আলোচনা প্রায় শেষ হয়ে গেছে, রাত্রি যাপন করা আর কি করা, পাথর মারা, এই দুটো কাজ, পাথর মারতে হবে জাওয়ালের পরে সূর্য মাথার উপরে গড়ে যাওয়ার পরে, তার আগে সকালবেলা পাথর মারলে হবে না, এগারো তারিখে আর বারো তারিখে, বারো তারিখের সূর্য ডুবার আগে আগে বেরিয়ে যান, যদি বেরিয়ে যেতে হয় তাজিল, এটাকে তাড়াতাড়ি করে চলে যাওয়া বলা হয়, কিন্তু যদি আপনি সূর্য ডুবিয়ে দেন ইচ্ছা করে, সূর্য ডুবা পর্যন্ত নিয়ত ছিল না যে চলে যাব, সূর্য ডুবার পরে বলছেন না আর ভালো লাগে না চলে যাই মক্কা, না জায়েজ নাই, কিন্তু আগে থেকে নিয়ত আছে আমি বেরিয়ে যাবো চলে যাবো, এখান থেকে পাথর মারা শেষ হয়ে গেছে, ভিড়ে জামে পড়ে গেলেন আর গাড়ি বের হইতে পারলো না, সূর্য ডুবে গেল মেনাতে, কোন অসুবিধা নেই, অথবা আপনি পাথর মারলেন আর পাথর মারার পরে আপনি নিয়ত শেষ করে দিয়েছেন আমার এখান থেকে ইতি আমি চলে যাব,
কিন্তু আপনার তাঁবুতে ফিরে আসতে আসতে আর ওখান থেকে মেনার মাঠ থেকে বের হইতে হইতে সূর্য ডুবে গেল, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন না? কারণ আগে নিয়ত আপনি শেষ করে ফেলেছেন আজকে। যদি সূর্য ডুবিয়ে দেন বা ডুবে যায় বা নিয়ত থাকে যে আমি থাকবো, তাহলে ১৩ তারিখের রাতটাও ওয়াজিব, আবার তার পরের দিন জোহর পরে পাথর মারা ওয়াজিব। ১৩ তারিখ পর্যন্ত যদি থাকেন তাহলে বেশি উত্তম। আল্লাহ কোরআনে কারিম বলছেন, ফামান তাআজ্জালা ফী ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি, কেউ যদি দুই দিনে তাড়াতাড়ি করে চলে যায় ওয়াজ করে মিনা থেকে তাহলে কোনো গুনাহ নেই। ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি, আর কেউ যদি দেরি করে লেট করে ১৩ তারিখ পর্যন্ত আর পাথর মারে আর ১৩ তারিখের রাতটা যাপন করে এখানে, তাহলে তারও কোনো গুনাহ নেই। লেমানি তাকা, তবে এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে মুত্তাকি পরহেজগার। তাহলে তাকওয়া আল্লাহ ভীরুতার দাবি হচ্ছে যে আপনি উত্তম হজ করবেন, যে হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কি করেছেন? তিনি ১৩ তারিখ পর্যন্ত মেনাতে অবস্থান করেছেন। সুতরাং বিশেষ করে যদি জীবনের প্রথম হজ হয়, ফরজ হজ হয়, তা আমি বলবো যে উত্তমটা করবেন। দেখা দেখি ৮০% লোক চলে যাচ্ছে মেনা থেকে, খালি খালি ভালো লাগে না, সাথী বন্ধুরা সবাই চলে গেল, এরকম চিন্তা করে আপনি যাবেন না, থাকেন আপনি, থাকেন। এটা হচ্ছে উত্তম। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর মোটামুটি এতে হজ শেষ, আর যখন মক্কা থেকে বিদায় হবেন তার আগে কি করবেন? একটি হজে বাকি আছে, সেটা হচ্ছে বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ কোন তারিখে করবেন? কোন নির্দিষ্ট তারিখে? যেদিন বের হবেন তার কিছুক্ষণ আগে, যেই দিন আপনি মক্কা ছাড়বেন তার কিছুক্ষণ আগে যেখানে বের হন। আপনি এখন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, আপনি জেদ্দা যাবেন আর আসবেন না, তাহলে ওই দিনই বিদায় তো। দশ দিন আরো ২০ দিন থাকবেন হাজি সাহেবের, অনেকে ১০-২০ দিন থাকবেন, এক মাস আরো থাকবেন, তাহলে এক মাস বিদায় তওয়াফ করবেন, ওই শেষ দিন বিদায় তওয়াফ করবেন। বিদায় তওয়াফ করে বেশি দুনিয়াদারির কাজ করবে না। বিদায় তওয়াফ করার পরে রাস্তাতে যেতে যেতে কিছু কেনাকাটা অথবা যে কোনো কারণে একটু লেট হয়ে গেল বাস বা কিছু, সেই জন্য সেটা আলাদা কথা। কিন্তু যদি দেখা যায় আরো ১-২ দিন আবার লেট হয়ে গেল, তাহলে তখন আবার বিদায় তওয়াফ করবে। বিদায় তওয়াফটা শেষখানে, হাতে এখন আখেরু আহদিহিম বিল বাইতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সাক্ষাৎ যেন বাইতুল্লাহর সাথে তওয়াফ বিদার মাধ্যমে হয়। ওয়াসাল্লাল্লাহু আলা সাল্লিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। ইয়া ইলাহাল কাউনিয়াল মাওলা আল আযীম ইয়া কারীমান মিন